আপনারা যদি মনে করেন যে মনে করেন আমাদের ইউটিউবের ভিডিও দেখে সব শিখে ফেলবেন, তাহলে আপনারা ভাই বোকার রাজ্যে আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কিন্তু কেমন আছেন আপনারা সবাই? তো পার্লার সিজনও এসে পড়েছে, টুর্নামেন্টের সিজনও এসে পড়েছে। যদিও আসলে আমাদের এখানে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্ট হয় নাই, আমাদের এখানে বলতে আমাদের গাজীপুরে এখন পর্যন্ত তেমন কোনো ভালো বা বড় টুর্নামেন্ট এখন পর্যন্ত হয় নাই। কিন্তু এখনও অনেক জায়গায় আসলে টুর্নামেন্ট চলতেছে, ইনটেক, বিনা পাল্লা অনেক টুর্নামেন্ট চলতেছে। তো আজকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, পোস্টটা দেখে মনটা এত খারাপ হয়েছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো এক ভাই একটা কবুতরের পোস্ট দিছে যে এই কবুতরটা তার বাসার পাশে এক লোক নিচে, তার মানে তার বাসার ছাদে কবুতরটা তার মানে জিমাইতেছিল, তখন আয়না তাকে দেওয়া যায়। তো সে যখন কবুতরটা দেখে যে কবুতরটার গায়ে সিল মারা, ইনটেক 25 কিলো টুর্নামেন্টের, এবং কবুতরটা তার মানে বাসা খুঁজতে 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 একটা পর্যায়ে মনে করেন মারাই যায়। তো জিনিসটা দেখা বুকটা ফাইটা গেছে, খুব কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। তো ব্যাপারটা হচ্ছে অনেকে আমার কথা নেগেটিভলি নেবেন, অনেকে আমার কথা বুঝতে পারবেন, তবে আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করবো আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। ব্যাপারটা হচ্ছে যেই যেসব ভাইয়েরা সিনিয়র ভাইয়েরা ইনটেক খেলতেছেন তাদের ব্যাপারে আসলে আমার কোনো আপত্তি নাই বা কোনো আর্গুমেন্টও নাই, কিন্তু আমার কথা হচ্ছে নতুন যারা আপনারা আসলে প্রথম মনে করেন এই কবুতর রেসিংয়ের দিকে ঝুঁকে পড়তেছেন, কবুতর রেসিং বলতে আসলে গিরিবাজের রেসিংয়ের উপরে ঝুঁকতেছেন, তাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা দয়া করে ইনটেক টুর্নামেন্টগুলো থেকে মনে করেন দূরে থাকাটাই আপনাদের জন্য ভালো। কেন বলি, কারণ হচ্ছে কি সিনিয়র ভাই যারা আছে তারা কিন্তু ইনটেক যে টুর্নামেন্টগুলো খেলতেছে তাদের জ্ঞান আছে ভাই, তারা কবুতরগুলোকে পর্যাপ্ত উড়ায় নিতেছে, আগে পর্যাপ্ত উড়ায় নিতেছে, ঠিক আছে, তাদের সবার চর্চা আছে, সেই চর্চা দিয়ে ইনটেক খেলতেছে। কিন্তু নতুন যারা আপনারা আছেন এরকম অনেক লোকই আছে যারা ভাই কবুতরই এখনো মনে করেন কবুতরটা কিভাবে ভালোভাবে উড়াবেন সেটাই জানেন না, এরকম লোকের সংখ্যা অনেক, একজন দুজন না, এরকম লোকের সংখ্যা অনেক। তো যেইসব ভাইরা এখন পর্যন্ত কবুতর উড়াবেন কিভাবে সেটাই বোঝেন না, আসলে তাদের টুর্নামেন্টে আপনার মনে করেন ইনটেক টুর্নামেন্টগুলো আসলে খেলাটা একেবারে উচিত না আমি মনে করি। তো একটা জিনিস চিন্তা করেন, সাপোজ আপনি, তা আপনি কখনো বাড়ি থেকে বের হন নাই, সবসময় বাড়িতে থাকছেন, বাড়ির আশেপাশে মনে করেন ঘোরাফেরা করছেন, তো আপনাকে নিয়ে হুট করে মনে করেন আমি ছেড়ে দিয়ে আসলাম, ছেড়ে দিয়ে আসলাম কোথায়, মনে করেন এখান থেকে 25 কিলো দূরে নিয়ে ছেড়ে দিয়ে আসলাম, আপনি কি আসতে পারবেন? আলটিমেটলি পারবেন না, কবুতরও পারবে না। কিন্তু হ্যাঁ, যারা সিনিয়র ভাইরা আছেন, যারা অনেকদিন ধরে কবুতর রেসিং করতেছেন, যারা ইনটেক টুর্নামেন্টগুলো খেলতেছেন, তাদের উদ্দেশ্যে তারা কিন্তু আপনার কবুতর উড়াইতেছে। তো মানুষের ক্ষেত্রে এটা এক্সাম্পলটা হয় হচ্ছে যে সে তার টোটাল এলাকাটায় ঘুরে বেড়ায়, সে তার টোটাল এলাকাটায়, সাপোজ আমি বনমালায় থাকি, বনমালা প্রায় 1 কিলোমিটার জায়গা, তো মনে করেন এই এলাকাটা প্রায় 1.5 কিলোমিটার, তো এই 1.5 কিলোমিটার এলাকা আমি ঘুরে বেড়াই। তো ঘুরে বেড়ানোর কারণে হয় কি, মানুষের সাথে মেশা হয়, ভাবের আদান প্রদান হয়, এবং মনে করেন নিজের এলাকাটা ভালো মতো চিনে। তো আপনি সাপোজ যেই জায়গাটায় যাবেন, আপনি একটা মানুষ, আপনাকে যখন 25 কিলো দূরে আমি ছেড়ে দিয়ে আসলাম, আপনি যেই জায়গাটায় যাবেন সেই জায়গাটার নামই আপনি জানেন না, তাইলে কি আপনি জীবনে ফিরত আসতে পারবেন? পারবেন না। আর যারা আগ্রহী, যেসব নতুন যারা কবুতরবাজ আপনারা আছেন, যারা ইনটেক টুর্নামেন্টগুলোর ব্যাপারে আগ্রহী, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা আগ্রহ প্রকাশ করার আগে যেইসব বড় ভাইরা ইতিপূর্বে ইনটেক টুর্নামেন্ট আপনার বাসার আশেপাশে খেলছে তাদের সাথে কথা বলেন, তাদের কাছ থেকে সাজেশন নেন। এরকম অনেক অনেক অনেকেই আছে, আমাদের ভিডিও ফলেন,
ভিডিও ফলো করেন, আমাদের আমাদেরকে ফলো করে টুকটাক টুকটাক করে চালিয়ে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি কি, আপনারা আমাদের ভিডিও থেকে মোটামুটি একটা জ্ঞান পাবেন, বাট পূর্ণাঙ্গ জ্ঞান যদি পাইতে চান তাহলে ভাই আপনার এলাকার যে ভাই আছে তাদেরকে সময় দিতে হবে, তাদের কাছ থেকে শিখতে হবে। আপনারা যদি মনে করেন যে মনে করেন আমাদের ইউটিউবের ভিডিও দেখে সব শিখে ফেলবেন, তাহলে আপনারা ভাই বোকার রাজ্যে আছেন। আমরা চাইলেও সব কিছু আপনাদেরকে ভিডিওতে উপস্থাপন করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি একটা মানুষ, আর আমার কোনো না কিছু বাদ যাবে, কোনো না কিছু থাকবে, এরকম হবেই, এটাই স্বাভাবিক। আর এটা মেনে নেওয়া উচিত আমাদের সবগুলো ইউটিউবারের, এটা মেনে নেওয়া উচিত। হ্যাঁ, আমরা যেটা করতে পারবো আপনাদেরকে নির্দিষ্ট একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবো, যাতে আপনারা লার্ন। একটা কথা হচ্ছে কি, যে এই একটা বাচ্চা যখন প্রথম স্কুলে ভর্তি হয় তখন কিন্তু প্রথমেই মনে করেন যায়া খাতা কলম নিয়ে পড়াশোনা শুরু করে না, তো উনি ওরা প্রথমে যে কাজটা করে সে প্রথমে মনে করেন আপনার সরেও সরেও শিখে, তো আমাদের ভিডিওগুলো দেখে আপনারা সরেও সরেও শিখতে পারবেন। আপনি যদি বলেন যে আপনি আমাদের ভিডিও দেখে সব জ্ঞানে গুণান্বিত হয়ে যাবেন, তাইলে ভাই আপনারা ভুলের রাজ্যে আছেন। আপনাদেরকে অবশ্যই আপনাদের আশেপাশের সিনিয়র ভাই, হ্যাঁ অনেকে বলবেন যে ভাই ওনারা তো সময় দিতে চায় না, ঠিক আছে, আসলে কি ওনাদের দৃষ্টিকোণটা বুঝতে হবে। কিভাবে ওনাদের দৃষ্টিকোণটা বুঝতে হবে, যে আপনি যখন মনে করেন সাপোজ একটা মনে করেন একটা লোক সে মনে করেন আপনার এই এইচএসসি পাস করছে, ঠিক আছে, এখন তাকে যে মনে করেন যদি আপনি জিজ্ঞেস করেন যে সরেও সরেওটা কি বা এইটা সরেও সরে আমাকে শেখান, সে কিন্তু আগ্রহ বোধ করবে না। তাকে যদি ন্যূনতম আপনি মনে করেন এই এসএসসি স্ট্যান্ডার্ড কিছু জিজ্ঞেস করেন বা ক্লাস এইটের স্ট্যান্ডার্ড কিছু জিজ্ঞেস করেন, ক্লাস সেভেনের স্ট্যান্ডার্ডের কিছু জিজ্ঞেস করেন, তখন সে আগ্রহ বোধ করবে। তবে সবাই একরকম হয় না, কিছু কিছু বড় ভাইরা আছে যারা একেবারে সরেও সরা থেকেই শিখাইতে চায়। আর আমাদের ভিডিওগুলো আমি এতটুকু বলতে পারি, আপনারা যদি আমাদের ভিডিওগুলো ফলো করেন, সোহেল ভাই আছে, আমি আছি, ঠিক আছে, অর্ণব আছে, আরও অনেক অনেক ভাইরাই আছেন, আমাদের ভিডিওগুলো ফলো করলে হবে কি, আপনাদের সরেও সরে আটা শেখা লাগবে না নতুন করে, ওইটা আপনারা শিখে যাবেন। আর আমি এটাও বলতেছি, যদি চান যে আমাদের ভিডিও থেকে লার্ন করবেন, আমাদের ভিডিও থেকে শিখবেন, তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে দেখতে হবে। কিন্তু আমরা এতই অধৈর্য, আমাদের কোনো ধৈর্যই নাই, আমরা একটা ভিডিও মনে করেন টাইনা টুইনা কি দেখলাম না দেখলাম কিছুই বুঝলাম না। যেমন আজকের ভিডিওর মেসেজটা, আজকের ভিডিও যে মেসেজটা আমি আপনাদেরকে দিলাম, মেসেজটা 50% লোক বুঝবে, 50% লোক বুঝবে না। কেন বুঝবে না? কারণ অনেকে শুধু শুনবে যে বড় ভাইদের কাছে যাইতে হবে। আবার অনেকে, আমি যে পরের কথাটা বললাম যে আমাদের ভিডিও থেকে যদি কিছু শিখতে চান তাহলে পুরো ভিডিও দেখতে হবে, এই কথাটা কিন্তু 95% মানুষ শুনবে না, কারণ ভিডিও পুরোটা তো দেখেন না আপনারা। আর একটা কথা কি, একটা একটা জিনিস, এই কবুতর বাজিটা তো ছোট জিনিস না, ছোট জিনিস হইলে ভাই বাড়িতে বাড়িতে রেজাল্ট থাকতো ভাই, অনেক কষ্ট ভাই, বিশ্বাস করেন অনেক কষ্ট, অনেক টিম ওয়ার্কের ব্যাপার। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, আমরা কবুতরকে ভালোবাসি তাই কবুতর নিয়ে থাকি। তো এমন কিছু করবেন না, যেমন এই যে এই আজকে ছবিটা, যে ছবিটা দেখলাম বা যে ঘটনাটা শুনলাম, তো এইটা কিন্তু খুব কষ্টদায়ক, খুব বেদনাদায়ক। কবুতরটা নিশ্চয়ই খুব প্রভুভক্ত ছিল, সে বাসা যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই যে বললাম সে আপনার বাসার এরিয়াটাই চিনে না, এর জন্য সে যাইতে পারে। তো যাই হোক দর্শকবৃন্দ, ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।